এই কাগজটা দেন, হজরত তোলার কাগজটা দেন, আছে দেখেন। আমাদের ঢালকা নগর হজরত ওয়ালা দামাত টাকা তো আমাদের জন্য একটা পয়গাম দিয়েছেন, দেখেন তরজমানে আকাদের আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুম বয়ানে বলেন, শত্রুদের থেকে প্রতিশোধ নিতে না পারলে পারলে না তো আল্লাহকে বলো যে হে আল্লাহ আমি পারলাম না আমার নবীর বিরুদ্ধে এই বেয়াদবি প্রতিশোধ নিতে, আপনি প্রতিশোধ নেন আল্লাহ, আমি পারলাম না আপনি নেন। আব্দুল মুত্তালিব কি বলছিল, আল্লাহ আপনার ঘর আমি হেফাজত করতে পারলাম না আপনি করেন, কি বলছিল বলেন, আপনার ঘর আমি কি করতে পারলাম না, এই এই আমার উটগুলো দিয়ে দাও, তোমার বাহিনী আব্রাহাকে বলে তোমার বাহিনী আমার উট নিয়ে আসছে, আব্রাহা কি পাগল, তার যাই বাইতুল্লাহর মুতাওয়াল্লি সে, আর আমি বাইতুল্লাহর উপর হানা দিতে যাচ্ছি আর সে নাকি কি নিয়ে আসছে, তুমি বেকুব নাকি, তুমি এত বড় সর্দার তুমি কত ওটের লেগে আসছো আমার কাছে, বলছো ওটের মালিক আমি, ঘরের মালিক তিনি, আমি তো ওটের মালিক, আমি আমার উট চাই, আর ঘরের মালিক কে, ঘরের মালিক তো তিনি, আমার উট আমারও দাও তার ঘর তিনি দেখবেন, কি বলেন, হযরত ওয়ালা বলেন যে আল্লাহ আমি তার পারলাম না তো আপনি আপনার নবীর বিরুদ্ধে এই বেয়াদবির প্রতিশোধ আপনি নিন। আর স্বয়ং রব্বুল আলামিন বলেন বলেন যারা আপনার বিরুদ্ধে বিদ্রুপ করবে, মুস্তাহজিন বিদ্রুপ করবে, এদের মোকাবিলা আমি আপনার পক্ষে যথেষ্ট। দেখেন আচ্ছা আর কি লাগে, ইন্না কাফাইনাকাল মুস্তাজিন, রব্বুল আলামিন বলেন যারা আপনার বিরুদ্ধে বিদ্রুপ করবে আমি রব্বুল আলামিন এদের থেকে প্রতিশোধ নেওয়ার মোকাবিলা আপনার আপনার পক্ষে আমি যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাজিন এরা কারা, আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার, এরা হলো যারা আল্লাহর সাথে আরেকজনকে ইলাহ হিসেবে সাব্যস্ত করে, করে কিনা মিলছে নি, ইন্না আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে আরেকজনকে মাবুদ হিসেবে সাব্যস্ত করে, এরা আপনার সাথে ঠাট্টা করে আপনার সাথে বিদ্রুপ করে, রব্বুল আলামিন যেন বলেন এই শুনো এই ফ্রান্সিসদের মোকাবেলায়, এই জার্মানিদের মোকাবেলায়, এই আমেরিকার মোকাবেলায়, এই ঢাকা ভার্সিটির কুলাঙ্গারদের মোকাবেলা আমি রব যথেষ্ট। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ রসুলের রসুলের সাথে বেয়াদবি করবে রব্বুল আলামিন বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে আরেকজনকে ইলাহ হিসেবে সাব্যস্ত করে, ঠিক আছে কিনা, আপনি বলবেন হুজুর ঢাকার যারা করে এরা তো আরেকজনকে ইলাহ বলে না, এরা আরেকজনকে বড় গড বলে রাখছে, এরা কমিউনিজমকে এদের ইলাহ মানে, আরে বলে না, এরা লেনিনকে ইলাহ মানে, এরা কার্ল মার্ক্সকে ইলাহ মানে, আর যদি কেউ ইলাহ ওদেরকে নাও বলো সরাসরি, এরা এদের গণতন্ত্রকে ইলাহ মানে, বুঝেন না এই কথা, এরা কি কি ইলাহ মানে বলেন, গণতন্ত্রই তো সব, রাষ্ট্রের নিরাপত্তার জন্য গণতন্ত্রই তো সব, রাষ্ট্রের বিধি বিধানের জন্য গণতন্ত্র, গণতন্ত্রই তো সব, তো গণতন্ত্রই সব বললে ইলাহ থাকে রব থাকে, আমি না বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি না বললাম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি না বললাম হুকুম চলবে তার, বিধান চলবে তার, বানিয়েছেন যিনি তার, বললাম কি বিধান চলবে কার, আল্লাহ, বানিয়েছেন যিনি, বিধান চলবে কার, বানিয়েছেন যিনি, এখন বিধান চলছে কার, 210 জন বেশি কি হা জয়ী, হা জয়ী
কি জয়ী? হ্যাঁ জয়ী, হ্যাঁ জয়ী। বুঝেন নাই, থাক না বুঝলে তো আপাতত থাক, থাকতে থাকতে তো দূর হয়েছে, থাকতে থাকতে তো সব বেশ মানুষ। এরা এত্তেবায় হাওয়া, এদের হাওয়াকে ইলাহ বানিয়েছে। এরা হাওয়াকে কি বানিয়েছে বলেন? ইলাহ বানিয়েছে, হাওয়া, হাওয়া, দিল যা বলে তা, তাই এদের কি চালিকা শক্তি? এদের চালিকা শক্তি কি? নফস যা বলে, এদের নফস যা বলে এটাই এদের কি বলেন? চালিকা শক্তি। নফস আমার চালিকা শক্তি না, আমার চালিকা শক্তি ওয়াহী, আমার চালিকা শক্তি আল্লাহ। দশ জনের ইচ্ছা যদি গোটা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, এই দশ জনের ইচ্ছা যদি নবীদের ইচ্ছার বিরুদ্ধে, এই দশ জনের ইচ্ছা যদি সমস্ত মালায়িকার ইচ্ছার বিরুদ্ধে, এই দশ জনের ইচ্ছা যদি ছোট কোটি মানুষের ইচ্ছার বিরুদ্ধে, ওই দশ জনের ইচ্ছা হ্যাঁ জয়ী। ইলা বানাইছি কাকে? হাওয়াকে। ইলা বানাইছি কাকে? হাওয়াকে। আর যে হাওয়াকে ইলা বানা, সুজা ঠিকানা জাহান, ঠিকানা সুজা কি? সুজা ঠিকানা জাহান। ইলা বানাবো আল্লাহ তাআলা কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিধান চলবে শুধুই তার, আর আদর্শ চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। আদর্শ চলবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থই হলো এটা, হৃদয়ে রাখবা আল্লাহকে, বাহিরে রাখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এর অর্থই হলো এটা, উদ্দেশ্য বানাবা আল্লাহকে, আদর্শ বানাবা মুহাম্মাদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থই হলো এটা, বিধান মানবা তার, আদর্শ মানবা তার। বিধান মানবা আল্লাহর, আদর্শ মানবা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওদিকে মানলাম কি? এরা যা বলে দিল তা মেনে দিলাম। আর এরা তো পৃথিবীর বাছাইকৃত শ্রেষ্ঠ মানুষ, এক একজন তো পৃথিবীর বাছাইকৃত শ্রেষ্ঠ মানুষ, এক একজন তো পৃথিবীতে বাছাইকৃত শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচান। লা তাকুমু সাআ ইল্লা আলা আশরারি মিন্নাস, রাসূল বলেন কিয়ামত কায়েম হবে না শুধুই অনিষ্ট মানুষগুলোর উপরে, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত কায়েম হবে। কি পরিমাণ নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত হবে! আল্লাহ উম্মত মুসলিমাকে হেফাজত করেন। বাহরহাল ইন্না কাফাইনাকাল মুস্তাজীন, যারা আমার সাথে বিদ্রোহ করে আমি রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট, আপনার পক্ষে তাদের মোকাবেলা আমি যথেষ্ট। মুসার মোকাবেলা কে যথেষ্ট হয়েছে? ফেরাউনের মোকাবেলায় মুসার পক্ষে কে যথেষ্ট? নমরুদের মোকাবেলায় ইব্রাহিমের পক্ষে কে যথেষ্ট হয়েছে? আবু জাহালের মোকাবেলায় মুহাম্মদের পক্ষে কে যথেষ্ট হয়েছে? সুবহানাল্লাহ। বলে না আজকেও ফ্রান্সের মোকাবেলা আমরাই আমাদের পক্ষে রব্বুল আলামিন যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو، عليه توكلت وهو رب العرش العظيم. رب العالمين বলেন সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি আপনাকে পৃষ্ঠপ্রদর্শন করে, সবগুলো মানুষ যদি আপনাকে প্রত্যাখ্যান করে,
কেউ যদি আপনার কথা না শুনে, কেউ যদি আপনার পক্ষে স্লোগান না তোলে, কেউ যদি আপনার পক্ষে কথা না বলে, যান কথা দিলাম আপনি ওদেরকে বলে দেন হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। কোন আল্লাহ? লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কেউ নাই তিনি আমার জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু, আমি তো ভরসা তার উপরে করি। ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম, যিনি আরশে আযীমের রব তার উপরে করি। আমি তো আরশে আযীমের রবের উপরে ভরসা করি। সুবহানাল্লাহ, কার উপরে ভরসা? আরশে আযীমের রবের উপরে। আমাদের টুমচর বেঞ্চল ধারণ সবুজুর একদিন আমার একটা, এটা সকালবেলা সাতবার পড়ার সময় আমার চোখে পানি আসে। সকালে সাতবার পড়লে, সন্ধ্যায় সাতবার পড়লে আল্লাহ রসুল বলেন কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে সকালবেলা সাতবার সন্ধ্যাবেলা সাতবার এই আয়াত কারিমা পড়বে আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানির জন্য যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, কে যথেষ্ট? তাহলে একদিকে রবকে হাওলা করা, এখন আমি যদি রবের পক্ষের না হই আমার পক্ষে তিনি যথেষ্ট হবেন কেন? আমার পক্ষে তিনি যথেষ্ট হবেন কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? সুবহানাল্লাহ, আমি কি বান্দা তোমার জন্য আমি কি যথেষ্ট নই? বান্দা যদি পূর্ণাঙ্গ বান্দা হয় আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ যথেষ্ট হবে। বলেন বান্দা যদি আব্দে তাম হয় আল্লাহ তাআলা কেফায়েতে তাম না করবেন, বান্দা যদি পূর্ণাঙ্গ বান্দা হয় আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ যথেষ্ট হবেন। কি বলছি বলেন? আমি করলাম না কিছুই, তিনি করতেন সব। ঘটনার কি বুঝেন নাই কথা? আমি করলাম না কিছুই, তিনি করতেন সব। ঘটনা কি? আপনার কর্মচারী আপনার কিছুই করে না, আপনি ওর সব দিবেন না? হ্যাঁ, এবার ও সব করে আপনি কিছু দিবেন? বুঝেন নাই কথা? ও আপনার সব কাজ করতেছে, এবার আপনি তারা 1 কোটি টাকা দিবেন না? হ্যাঁ, প্রাপ্য দিবেন, প্রাপ্যর উপর আরো কিছু দিবেন, সব আপনার আপনার জীবনে সব দিয়ে দিবেন না? আমি যদি আব্দে তাম হই রব কেফায়েতে তাম না করবেন, আমি যদি পরিপূর্ণ গোলাম হই রব পরিপূর্ণ যথেষ্ট হবেন। রব কি হবেন? আমি করলাম না 100 ভাগের 1 ভাগ, আর তিনি করতেন 16 আনা। হ্যাঁ, আমি করলাম না 1 আনা, তিনি করতেন 16 আনা। বুঝতে পারলাম না, এখন করে না কেন? জোরে বলেন, আমরা করি না যে এই জন্য তিনিও কি করেন না? বলেন আমরা করি না কেন? আমরা করি না তো 3 কারণে করি না, জানি না এই জন্য করি না, জানি মানি না এই জন্য করি না। জাহালত দলালত গাফলত, জাহালত দলালত গাফলত। বলেন আমরা কয় কারণে করি না? কি কি জানি না এই জন্য করি না, জানি মানি না, গাফলতি সাগরে ডুবে আছে। আরেকটা হলো দলালত, পথ হারা হয়েছে, পথ ভ্রষ্ট হয়েছে। বারাল, তাহলে কে যথেষ্ট? কার জন্য? এখন আমরা তো আব্দে তাম হইতে পারি নাই, লেকিন রসুল আব্দে তাম কিনা? সুবহানাল্লাহ বলেন। এবার রসুলের পক্ষে আল্লাহ যথেষ্ট কিনা? এবার ফেরাউনের যে পরিণতি, এবার ফ্রান্সের সেই পরিণতি, অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? কারো যদি বিশ্বাস না হয় আপনি সাফ ইমান দৌড়াইতে পারেন। আমার বলতে মজা, কারো যদি বিশ্বাস না হয় আপনার নামাজ হবে না। আপনার ইমান নাই, নামাজ হবে কিভাবে? আপনি কীর্তনে আছেন জুমা? যদি আমি বিশ্বাস না হয়, এই কথা আমি মানি না, ফ্রান্সকে ধ্বংস করার ক্ষমতা রবের নাই। আপনি যদি বিশ্বাস না হয় আপনি জুমা হইতো না, আপনি বাইরে গেলে ভালো হবে। বারহাল আমি নষ্ট হয়েছি ঠিক, আমার রসুল তো আব্দে তাম। তাহলে এবার ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন,
আপনার সাথে বিদ্রুপ যারা করবে তাদের মোকাবেলা আপনার পক্ষে আমি যথেষ্ট। ওরা কারা? আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহ ইলাহান আখার, এরা যারা আল্লাহর সাথে আরেকজন ইলাহ বলে, আল্লাহর সাথে কি বলে আরেকজনকে কি বলে ইলাহ বলে, শুধু মূর্তিকে পূজা করা ইলাহ না, নিজের মন চাই জিন্দগি মতো যারা চলে তারাও নিজের মনকে ইলাহ বানাইলো। কথা বুঝা এসছে? তারাও নিজের মনকে কি বানাইলো? এই যারা নামাজের সময় টেলিভিশন চায়, এরা কারে ইলাহ বানাইলো? জোরে কয় না। যা নামাজের সময় দোকান থেকে মসজিদে আসে না, এরা কাকে ইলাহ বানাইলো? কাকে ইলাহ বানাইলো? এরা এদের হাওয়াকে ইলাহ বানাইলো, এরা এদের নফসকে ইলাহ বানাইলো। আর আমরা যারা আজান হলে মসজিদে আসি, জি আরে দোকান দাঁত আর নফস থোক আর কাস্টমার রাখো, আমি মসজিদে চলে আসছি, আমি আমার রবকে ইলাহ বানিয়েছি। এখন এরকম মুসলমান আছে কিনা? তা আপনার পক্ষে আল্লাহ যথেষ্ট কেন হইতো? কি আজান হয়, আপনি অফিস থেকে উঠেন না, আরে আপনি আরাম কাদারায় পায়ের উপরে পা দিয়ে ঝুলতে থাকেন, আপনি বস আপনি লিখে রাখেন এই আরাম কাদারা শেষ আরাম কাদারা নয়, এই আরাম কাদারা কি নয়, হ্যাঁ এই কাদারার পরে আগুনের কাদারা আছে, লিখে রাখেন এই কাদারার পরে কি আছে বলেন, এরকম বস নাই দেশে, আছে না নাই? আজান হচ্ছে কিন্তু উনি ওনার অফিস থেকে উঠেন না, এরকম বস আসেনি দেশে। এই বসগুলোর কি পরিণতি হবে? এই কেদারার পরে কি কেদারা আছে? এই কেদারা চিনেন? আচ্ছা মাশাআল্লাহ, চেয়ার চিনছে, কেদারাও চিনছে, মাশাআল্লাহ। এই জন্য নফসকে যারা গোলাম, নফসের গোলাম যারা, এদের ঠিকানা জাহান্নাম। وأما من خاف مقام ربه وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى যে নাফরমানি করবে, সীমা লঙ্ঘন করবে আর দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা বলেন আহ জাহান্নাম তার ঠিকানা। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى رب العالمين বলেন যে আমার সামনে দাঁড়াতে ভয় হয়, মাঝে মাঝে সে ভয় করে, মাঝে মাঝে সে মনে মনে বলে হায় মালিকের সামনে কেমনে দাঁড়াবো, বলেন মালিকের সামনে কেমনে দাঁড়াবো, বলেন 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 বলেন। আচ্ছা এমনি কি মালিকের সামনে দাঁড়াইতে হবে? জোরে বলেন। যারা এখন দামি দামি চেয়ারে আছে, বড় বড় চেয়ারে আছে, ওরাও কি মালিকের সামনে দাঁড়াইতে হবে? এক অর্থ নামাজ পড়ে না, সেও কি মালিকের সামনে দাঁড়াইতে হবে? কি ভাই কি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ডিনও কি মালিকের সামনে দাঁড়াইতে হবে? ভিসিও কি মালিকের সামনে দাঁড়াইতে হবে? প্রফেসরও কি মালিকের সামনে দাঁড়াইতে হবে? রাষ্ট্রনায়ক দাঁড়াইতে হবে, ফ্রান্সের ফ্রান্সের প্রেসিডেন্টকে দাঁড়াইতে হবে, কি খেল জাতিসংঘের মহাসচিবকে দাঁড়াইতে হবে, হবে না? আপনার বিশ্বাস হয় না? হবে হবে তো বললাম, লেকিন ভাবলেন কবে আর ভয় পাইলেন কবে? হবে তো বলে দিলাম, হবে তো বললাম, বললাম তো হবে, এটা আমাদের আকীদার অংশ, বললে দিলেন হবে। লেকিন এই হবে বললে মুখে বললে হবে না, এই হবে বললে দিলে ঢুকায়া এই মতে আল্লাহকে ভয় করতে হবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া, আর মন চাই জিন্দগির পরিবর্তে রব চাই জিন্দগি চলতে হবে, নফসে যা চায় তা করা যাবে না, বলেন কোনটা করতে হবে? রব যা চায়, কোন ভাবে? রাসূল যেভাবে বলেছেন, রব যা চায় বলেন, রাসূল যেভাবে বলেছেন, এই দুটো ঠিক করতে হবে। রব চাইছে কি এই মুহূর্তে? রব কি চায়? আপনারা যখন দোকানে বসেন, এই মুহূর্তে রব আপনার কাছে কি চায়? এই মুহূর্তে রব আপনার কাছে চায় এই বেচা কিনা করবো, মিথ্যে বলবো না, এই মুহূর্তে রব আপনার কাছে চায়, রব আপনার দিকে চেয়ে আছে,
এই এই মুহূর্তে মিথ্যা বলবা, এই মুহূর্তে কাপড়ের দোষ গোপন করবা না, কাপড়ের দ্রব্যের দোষ কি করবা না বলেন, গোপন করবা না, এই মুহূর্তে ওজনে কম দিবা না, এই মুহূর্তে ওজনে কি দিবা না, কম দিবা না। এবার ভিন নারী কাস্টমার এই মুহূর্তে তার দিকে তাকাবা না, সুবহানাল্লাহ বলবেন না, প্রতিটা মুহূর্ত আমার কাছে আমার রবের কিছু না কিছু চাওয়া আছে, কিছু না কিছু কি আছে, প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে আমার রবের আমার কাছে কিছু না কিছু চাওয়া আছে, সুবহানাল্লাহ বলবেন না। এখন এই চাওয়াগুলো আপনি বুঝবেন কিভাবে, যেহেতু আপনি মাদ্রাসায় পড়েন নাই, আপনি তবলিগেও যান নাই, আপনি কোনো আল্লাহ আল্লাহর কাছেও যান না, আপনি কোনো পড়াশোনাও করেন না, আপনি এই চাওয়াগুলো বুঝবেন কিভাবে, হার হালে প্রতিটা মুহূর্তে আমার কাছ থেকে আমার রবের কিছু চাওয়া আছে, সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন, এক নাম্বার চাওয়া হলো আমি যেন ইমানের হালতে থাকি, এক নাম্বার চাওয়া হলো তোমার দিলে যেন থাকে লা ইলাহা আমার কাছে আমার রবের প্রতিটা মুহূর্তের চাওয়া কি ইমান, এটা যদি মুখস্থ না তো কেমন হবে, ইমান বলেন, ঘরে গেলে, দোকানে আসলে, মসজিদে আসলে, বাজারে গেলে, তাহলে ইমান কয় ঘন্টার আমল, যদি এক মিনিট মিস হয়, এক সেকেন্ড মিস হয়, এই জন্য মাঝে মাঝে যাদের ইমান আকুম ইমানকে নবায়ন করা খোদা না গাছটা কখন চলে গেছে জানি না, এই জন্য আবার পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার কাছে আমার রবের প্রতি মুহূর্তের চাওয়া কি, আমি যেন ইমানের হালতে থাকি। দুই নাম্বার হলো আমার সতর ঢাকা, আমার পুরুষের নাভি থেকে হাঁটু এই পর্যন্ত ছতর ঢাকা, আর নারীদের পুরো শরীর থেকে রাখা, এটা হলো কি প্রতিটা মুহূর্তে রবের কি। এখন যারা হাফ প্যান্ট পরে রাস্তায় বেরো, এরকম যুবক আছে তো না, এটা বারবার বলতে হচ্ছে আমাকে, এই জন্য ইদানিং এই অপসংস্কৃতি অনেক দেখা যাচ্ছে, এটা অপসংস্কৃতি বললে সংস্কৃতি লজ্জিত হবে, এটা বলতে হবে এই। আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন রাস্তায় হাঁটতেছে ফুল উলঙ্গ, আপনি তাকে কি বলবেন বলেন, আচ্ছা এবার হাফ প্যান্ট পরে বললে কি বলবেন, হাফ পাগল, হাফ মেন্টাল কি বলবেন বলেন, আর ফুল ঘুরলে ফুল মেন্টাল, আর যদি হাফ খুলে হাফ মেন্টাল, পুরো খুলে হাঁটে আপনি কি বলবেন, জানোয়ার জানোয়ার কি বলবেন, হাফ খুললে হাফ জানোয়ার কি বলেন, কি জানোয়ার বলেন, হাফ জানোয়ার, এই কথাগুলো শুধু আমি আপনাকে বলছি না পুরো পৃথিবীকে বলছি, এই মুহূর্তে পুরো পৃথিবী বয়ান শুনে আপনাদের জানেন আপনারা, এই মুহূর্তে পুরো পৃথিবী বয়ান শুনে, এখন কানাডার মুসলমান, আমেরিকার মুসলমান, অস্ট্রেলিয়ার মুসলমান, ইটালির মুসলমান, সুইজারল্যান্ডের মুসলমান, কেনিয়ার মুসলমান, সাউথ আফ্রিকার মুসলমান, রোমের মুসলমান, আরে কি বলে এটাকে, টোকিওর মুসলমান, নরওয়ের মুসলমান, এই মুহূর্তে বয়ান শুনে,